বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কালোজয়ী উপন্যাস এবার বড় পর্দায় আনতে চলেছেন পরিচালক শুভজিৎ মিত্র। ছবির নাম দেবী চৌধুরানী। আগেই জানা গিয়েছে মুখ্য চরিত্রে অভিনয় করছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ছবিতে দৌতণ্ড প্রতাপ ডাকাত সম্রাজ্ঞীর ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। আর সেই ছবিতেই শ্রাবন্তীর গুরু ভবানী পাঠক হিসেবে ধরা দেবেন সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। জানুয়ারি মাস থেকে শুরু হয়েছিল ছবির শুটিং। শুটিংয়ের মাঝেই ছবির লুক সেটের ভিডিও প্রকাশ্যে আসে। সম্প্রতি ছবির মোশন পোস্টারও সামনে এসেছে। দেবী চৌধুরানী ছবিকে ঘিরে সিনেপ্রেমীদের মধ্যে রীতিমতো হাইপ বেড়েই চলেছে। বৃহস্পতিবার শেষ হয়েছে ছবির শুটিং। এদিন কলকাতার একটি অভিজাত রেস্তোরাঁয় বসেছিল দেবী চৌধুরানী ছবির র্যাপ আপ পার্টি। সেখানেই উপস্থিত হয়েছিল ছবির পরিচালক থেকে সকল কলাকুশলীরা। পার্টিতে এসে জমিয়ে নাচলেন শ্রাবন্তী। তার নাচের ভিডিও বর্তমানে ভাইরাল। সব থেকে এনজয় করেছি ফাইট সিকোয়েন্সগুলো, সত্যি কথা বলছি। আর অবশ্যই মানে পুরো অ্যাটায়ার যেগুলো আমি পরেছি, প্রত্যেক দিন ওই লাল শাড়ি পরে এরকম তিলক কেটে মানে ফ্লোরে চলে যাওয়া, এত বড় চুল, এগুলো পুরোটাই আমার কাছে খুব নতুন। এর আগে আমি এই ধরনের কোনো চরিত্র করিনি। আর সব থেকে আমি এক্সাইটেড ছিলাম যে ফাইটটা কখন শুরু হবে, এত যে ট্রেনিং করেছি বা সেইগুলো কবে আমরা এক্সিকিউট করব। তো সেটাও খুব ভালো করে হয়েছে, মানে আমাদের ফাইট মাস্টার পিকেজি মোহনদা দারুণ, মাইন্ড ব্লোয়িং। আমি ধীরে ধীরে এগোতে চাই ক্যারিয়ারে, তো আমি অপেক্ষা করেছি, আমি ধৈর্য রেখেছি যে নিশ্চয়ই আমি কোনোদিনও এই ধরনের একটা লড়াকু চরিত্র পাব। আর এরকম একটা ব্যান্ডিট কুইন অফ বেঙ্গল পেয়েছি, মানে থ্যাঙ্কস টু মাই হোল টিম, অপর্ণাদি, অনিরুদ্ধ দা, শুভ্রজিৎ দা স্পেশালি, তো ওরা আমাকে কনসিডার করেছেন। আর অবশ্যই আমাদের ছবিতে দ্য ওয়ান অ্যান্ড অনলি বুম্বাদা আছেন, বিবৃতি, অর্জুন, সবাই, মানে বেনুকাকু, অনেকে, মানে সবাই খুব সাপোর্ট করেছে আমাকে। আর কি হয়, একটা সময় আমি প্রায় তিনবেলা অ্যাকশন করতাম, মানে আমার তিন সেটে অ্যাকশন চলতাম। আমি একটা সেট থেকে বেরিয়ে আর একটা সেটে গিয়ে অ্যাকশন করতাম, আর একটা সেট থেকে, মানে একটা গ্রুপ আসতো যাদেরকে নিয়ে আমি আমার তিনটে ছবির অ্যাকশন শেষ করতাম। সেই মানুষটা প্রায় 12-13 বছর লাস্ট আমি অ্যাকশন করিনি, সেই অর্থে আমি আউট অফ প্র্যাকটিস বলবো না, বাট ইউ নিড দ্যাট মোমেন্টাম। কিন্তু প্রথমেই আমার মাস্টারজি নর্মাল অ্যাকশনের বদলে একটা কেবল শট দিয়ে শুরু করলেন, দ্যাট মেড মি ব্যাক টু মাই, এগুলো হচ্ছে সুইমিংয়ের মতো বলা যায় না, বাট ওই মোমেন্টামটা আবার তৈরি হয়ে গেল। ইট ওয়াজ টাফ, ইট ওয়াজ গুড, আই ওয়াজ ভেরি হ্যাপি। এবং শুধু আমি কেন বলবো, আমি বলছি যে আমাদের গ্রুপটার কথা আমি বারবার বলছি যে এরা তো রেগুলার, বিশেষ করে মেয়েদের কথা বলছি, শ্রাবন্তী, বিবৃতি, অর্জুন, কটা শর্ট দিয়েছে মারাত্মক, সো এভরিবডি ওয়াজ অন দ্যাট, কি বলবো, সব চার্জ আপ হয়ে গেছে। একদমই নেই, এটা একদম 1770 ইতিহাস নির্ভর, আজকের সঙ্গে কোনো, মানে আমি জানি না এটা কী করে মাথায় এলো লোকের, আমি যে এটা একদম 1770 ইতিহাস নির্ভর, এটার সঙ্গে উপন্যাসের সম্পর্ক খুব কম, এটা ইতিহাস নির্ভর, ইস্ট ইন্ডিয়া কোম্পানির আর্কাইভাল রেকর্ডে পাওয়া যায় তার উপর নির্ভর করে, এটা পুরোটাই রিসার্চ নির্ভর। যেহেতু আমি প্রোডাকশন ডিজাইনার, মানে কী কী হতে পারে তার লজিক্যাল এক্সপ্লোরেশন করি, লুকটা ডিজাইন করা হয়েছে, এবং তাতে সোমনাথ এবং পৌলমী, আমাদের মেকআপ আর্টিস্ট সোমনাথ কুন্ডু আর পৌলমী গুপ্ত আমাদের কাস্টিউম ডিজাইনার, আমরা তিনজনে বসে পুরো জিনিসটা প্ল্যান করেছি, আমি যেরকম করে রিসার্চ করে ওদের দিয়েছি। আজকে ভোর পাঁচটার সময় বাড়ি ফিরেছি শুটিং শেষ করে, একটা 21 ঘন্টার শিডিউল গিয়েছিলো। হ্যাঁ, তো তারপর ছবিতে শ্রাবন্তী প্রসেনজিৎ ছাড়াও অভিনয় করতে দেখা যাবে সব্যসাচী চক্রবর্তী, দর্শনা বণিক, বিবৃতি চট্টোপাধ্যায়, অর্জুন চক্রবর্তী সহ আরও অনেককেই। ছবির শুটিং হয়েছে কলকাতার শহরতলি, বীরভূম, পুরুলিয়া, উত্তরবঙ্গের জঙ্গলে। দেবী চৌধুরানী ছবিটি বাংলার বিগ বাজেটের ছবি, এটা গোটা ভারত জুড়ে মুক্তি পাবে। বাংলা, হিন্দি ছাড়াও ইংরেজি, তামিল, কন্নড় ইত্যাদি ভাষায় মুক্তি পাবে। নভেলের চরিত্র যখনই হয় তার দায়িত্বটা একটা অন্যরকমভাবে বেড়ে যায়, সবসময় একটা ভয় কাজ করে যে দর্শক, মানে তো সবার পড়া গল্প, মানে দর্শক কীভাবে নেবে, দর্শকের ভালো লাগবে কিনা, কোথাও কোনো ভুল হচ্ছে কিনা, সেটা সবসময় কাজ করে। এবং
আমার আমি এটা সুব্রতাকে অনেকবার জিজ্ঞেস করেছিলাম, সুব্রতা কী ভাবছে, কীভাবে দেখছে, তো এইটা ছিল, এইটা একটা চ্যালেঞ্জ ছিল। খুবই ভালো লাগছে, মানে শুটিং থেকে শেষ, মানে আর অনেক দিনের একটা জার্নি বলা যায়, মানে যেহেতু আমি খুব শুরু থেকেই জানি, যখন থেকে প্ল্যানিং হচ্ছে, তারপরে শুটিং হয়, মাঝখানে পোস্টপন হয়েছিল কিছু কারণে, তারপরে আবার শুটিং ফাইনালি হয়, ফাইনালি শেষ হয়ে গেছে, এত বড় একটা ছবি ডিরেক্টর বা অন্য সবাই মিলে মানে করেছেন, প্রডিউসার অপর্ণাদি, এদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর আমার লুক দেওয়া হয়েছিল, সোমনাথদা বলুমিকে এত সুন্দর সাজিয়েছিল, অনির্বাণদা এত সুন্দর করে ক্যাপচার করেছে, সুব্রতা এত সুন্দর করে সাগরকে ভেবেছে, এবং আমার কো অ্যাক্টর কিঞ্জল, তো এক্সপিরিয়েন্স অ্যামেজিং ছিল। অনেক নতুন নতুন মানে ঘোড়ার গাড়ির ভেতরে বসেছি, এগুলো তো শুটিংয়ের জন্যই অনেক কিছু এক্সপিরিয়েন্স করা হয়ে যায়। আমি বলে বোঝাতে পারবো না, এটা একটা এরকম ফিলিং, মানে আমি খুবই এক্সাইটেড ছিলাম, কারণ আমি যেটা আমি সবাইকে বলছি, আমি কখনো এক্সপেক্ট করিনি নিজে যে আমি নিজেকে এইভাবে দেখতে পাবো, বা আমি কারুর থেকে এরকম একটা কোনো চরিত্রের অফার পাবো, এটা আমি এক্সপেক্ট করিনি, বিকজ দিস ওয়াজ সামথিং বিয়ন্ড মাই এক্সপেকটেশন। আর এইটা করতে পেরে, আর সঙ্গে বুম্বাদা, শ্রাবন্তীদি, কিঞ্জল, অর্জুন, দর্শনা, এদের সঙ্গে কাজ করতে পেরে, ইভেন বেনু স্যার, এদের সঙ্গে কাজ করতে পেরে আই ফিল রিয়েলি লাকি। তো এই সব কিছু মিলিয়ে একটা এরকম ফিলিং হচ্ছে যেটা এখনও সিঙ্ক করেনি। যখন শুটিং করছি তখন তো একটা হেক্টিক স্কেডিউল শুটিং করছি, কিন্তু এখন টু লুক ব্যাক অ্যাট ইট, আজকে সকালবেলা প্যাক আপ হয়েছে 3:30, সো নাও টু লুক ব্যাক অ্যাট ইট, আমার মনে হচ্ছে একটা ট্রান্সেন্ড ব্যাপারটা হয়ে গেল, খুব একটা উপলব্ধি করতে পারলাম না, বাট মেবি এখন তোমরা যেভাবে বলছো, নাও আই ক্যান ইউ নো ফিল সামথিং অ্যাবাউট ইট, যে হ্যাঁ কিছু একটা হয়েছে, ভালো কিছু একটা হয়েছে। শোনা যাচ্ছে চলতি বছরে দুর্গাপুজোতে মুক্তি পাবে দেবী চৌধুরানী, তবে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি। অন্যদিকে সৃজিত মুখার্জির পরিচালিত ছবি টেক্কারও মুক্তি পাওয়ার কথা পুজোতে। সব মিলিয়ে বলেই চলে এবার পুজো জমজমাট হতে চলেছে সকল সিনেপ্রেমীদের জন্য। তবে দেবী চৌধুরানী ছবিটি বক্স অফিসে কতটা সাড়া ফেলতে পারবে সেই অপেক্ষায় রয়েছেন দর্শক থেকে শুরু করে ছবির কলা কুশলীরাও। নিউজ টাইম।